नमस्कार, आमार चैनले सबाई के स्वागत जानिए आमार आजकेर रेसिपी शुरू करछि। आमार आजकेर रेसिपी चिली फुलकपी। चिली चिकेन, चिली फिशेर मतो चिली फुलकपिओ किन्तु खेते भीषणई भालो लागे। फ्राइड राइस, नान बा हाक्का नूडल्सेर साथे किन्तु ए चिली फुलकपि दारुण खेते लागे। তাই যারা চিলি ফুলকপি এখনও বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে ফেলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখি এই চিলি ফুলকপি আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এবং ফুলকপির ফুলগুলিকে এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই আমি ফুলকপিটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 1/3 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন পরিমাণ লবণ, একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে ডিম না দিয়েও বানাতে পারেন। এবারে এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এবারে আমি সব উপকরণগুলিকে ফুলকপির গায়ে ভালো করে মাখিয়ে নেব। একটা চামচের সাহায্যে সব উপকরণগুলিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, চাইলে আপনারা হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। এখানে আমার ফুলকপির গায়ে সব উপকরণগুলিকে ভালো করে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ইন্ডাকশান অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এই ম্যারিনেট করা ফুলকপিগুলোকে একে একেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি টুকরোগুলিকে আমি ডিপ ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফুলকপির সব দিকগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। ফুলকপির টুকরোগুলি গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত এগুলিকে ভেজে নেব। আরও 3-4 মিনিট ভালো করে ভেজে নেবার পর এখানে দেখতে পাচ্ছি ফুলকপির টুকরোগুলো বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি ফুলকপির টুকরোগুলিকে একে একে নামিয়ে নিচ্ছি। একইভাবে সব ফুলকপির টুকরোগুলিকে ভেজে নেব। এবারে আমি এখানে একটা সসের মিক্সচার তৈরি করে নেব। একটা ছোট বোল বা বাটি নিয়েছি, এতে আমি প্রথমেই 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিলাম। এরপর আমি এখানে সয়া সস অ্যাড করে দেব। এখানে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো সয়া সস অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো রেড চিলি সস দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ গ্রিন চিলি সসও দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে এটা ছাড়াই বানাতে পারেন। এবারে আমি এখানে 1/2 কাপ পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবারে চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব এবং একটা স্মুদ মিক্সচার তৈরি করে নেব। এখানে আমার সসের মিক্সচার রেডি হয়ে গেছে। এবারে আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ মতো তেল রেখেছি এবং বাকি তেলটা আমি নামিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে প্রথমেই আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম, আর তার সাথে 1 টেবিল স্পুন পরিমাণ কুচিয়ে রাখা রসুনও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে থাকব। মিনিটখানেক তেলের মধ্যে আদা কুচি এবং রসুন কুচিটাকে একটু ভেজে নেবার পর আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারও ইউজ করেছি, তবে আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারেন। 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 1.5 মিনিট ক্যাপসিকামগুলিকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি পেঁয়াজটা অ্যাড করছি, আর 3-4টি কাঁচা লঙ্কা চিরেও আমি এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে ফুলগুলিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আরও 2 মিনিট পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলিকে ভালো করে ভেজে নেবার পর পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচিগুলি একটু নরম হয়ে আসলে এখানে আমি সসের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। এবারে সসের সাথে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এই রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার ব্যবহার করলে রেসিপিটা কিন্তু বেশ কালারফুল দেখতে হয়। আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি ডিপ ফ্রাই করে রাখা ফুলকপির টুকরোগুলিকে এখানে অ্যাড করে দিলাম, বাকি উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে যেভাবে আমরা চিলি ফিশ বা চিলি চিকেন বানাই ঠিক একইভাবে আমি এখানে চিলি ফুলকপিটা বানিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। সসের মধ্যে অনেকটাই লবণ থাকে, তাই প্রথমেই বেশি লবণ অ্যাড করবেন না, শেষের দিকে টেস্ট করে লবণটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন। 2-3 মিনিট ধরে আমি ফুলকপির টুকরোগুলিকে বাকি উপকরণের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি।
এখানে আমি প্রায় 200 ml পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি 7-8 মিনিট গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব, তবে কড়াইটা কিন্তু আমি ঢাকা দিচ্ছি না। এখানে আমি প্রায় 7-8 মিনিট ধরে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে অপর দিকে একটা ছোট বাটিতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, 1/2 কাপ পরিমাণ মতো জল ঢেলে দিলাম, একটু ভালো করে গুলে নেব। এটা যে কোনো গ্রেভিকে থিক বা ঘন করার জন্য ব্যবহার করা হয়। এবারে আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা কড়াইতে দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছি গ্রেভিটা বেশ ঘন মাখামাখা হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি অল্প পরিমাণ স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব। গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিলি ফুলকপি। ফ্লেমটা অফ করে দিলাম। ফ্রাইড রাইস, নান বা হাক্কা নুডলসের সাথে পরিবেশন করুন এই ডিশটি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।